আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা মোটামুটি ভালো আছি। আমরা আবার যাচ্ছি ডাক্তারখানা। আমার রোজার থেকে আরম্ভ করে ডাক্তার 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 এই ডাক্তারখানা যেতে যেতে আমি অস্থির হয়ে গেলাম, কারণ আমার ডাক্তারখানা যেতে হয় 15 দিনে একবার, মাসে একবার। তার মধ্যে আবার ছেলেটার এরকম ব্যথা ব্যথা, ছেলেকে আবার নিয়ে দৌড়াচ্ছি, কি করব? আল্লাহ শরীর দিয়েছে, অসুস্থ দিয়েছে, আল্লাহ ভালো করে দিবে, এই মনটা নিয়েই যাচ্ছি রিপোর্টটার জন্য আনতে। রিপোর্টটা যাতে ভালো হয় দোয়া করবেন আমার ছেলের জন্য। চলুন রিপোর্টটা আনতে যাই, আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো, দেখি রিপোর্টে কী আসে। তার জন্য যাচ্ছি, পাশে থেকে ভিডিও দেখুন। কাছে এবং দূরে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে শরীরটা ভালো হয়ে যায়। আমার মাঝে মধ্যে আমার তো শরীর অনেক খারাপ থাকে, তার মধ্যে এই যে এই হসপিটাল, এখানে ঢাকা হাসপাতাল, এখানে আমার রায়ন হয়েছে, আর যেটার মধ্যে আমার রায়নকে এখন ডাক্তার দেখাচ্ছি ওটার মধ্যে আমার রিন্তি, পাশাপাশি ভাই বোনের জন্ম হয়েছে ঢাকা ক্লিনিক ঢাকা হাসপাতাল, এই পাশ আর ওই পাশ, কিন্তু ম্যাডাম একটাই, জানারা ম্যাডামের কাছে আমার রিন্তি রায়ন হয়েছে। আমার রিন্তি রায়ন বড় হয়ে গিয়েছে, ম্যাডামও এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ, ম্যাডামের হাতে আমার রিন্তি রায়নের জন্ম হয়েছে। তো চলুন রিপোর্টটা আনতে যাই, পাশে থেকে ভিডিওটা দেখুন ভিউয়ার্স। আমার তো মন দুঃখ করছে, আমি রায়নকে নিয়ে নিচে বসে আছি সিরিয়ালে, রিপোর্ট দেখাবো রিপোর্টের সিরিয়ালে বসে আছি, ডাক্তার আছে। আগের দিন আপনারা দেখতে পেলেন আমার ছেলেকে ডাক্তার দেখিয়েছি, আমি ডাক্তার দেখানোর পরে ওকে রক্ত পরীক্ষা কয়েক রকম করেছে আর এক্সরে দিয়েছে, এখন রিপোর্টটা নিতে আসলাম, রিন্দ্রাবু নিতে আসলো আর আমি নিচে বসে আছি, উপরে রিন্দ্রাবু রিপোর্টটা নিচ্ছে। তো রিপোর্টটা নেওয়ার পরে ডাক্তারখানা যাব, পাশে থেকে দেখুন ডাক্তারখানা। এখন ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারের কেবিনে চলে আসলাম, তো শুনুন ডাক্তার কী বলে। কালকে তো দেখলাম না, রিপোর্ট নাম কয়েকটা রক্ত পরীক্ষা করলাম, বেশ কিছু রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায় না, তাহলে দেখি
এক্সরে মধ্যে কি পেয়েছেন? সবসময় হাসলে কোমরের মধ্যে হাত দিয়ে লাগে। মালিস করলেও ব্যথা কমে না, এরকম বাঁকা থাকো। তুমি ব্যথা লাগলে আমাকে বলো, ঠিক আছে? তীব্র ব্যথা হলে একটু শুয়ে পড়ো যা। এমন তো না যে অনেক ব্যথা, তুমি হাঁটতে পারতেছো, আছে খালি বৈশা টিভি দেখতে পারে কিন্তু হাতে সার যেভাবে বলছেন এইভাবে আজকে রাখছি। ওকে একটু নিচে দিকে নাও, দেখো এদিকে কোন ব্যথা আছে তো? ব্যথা নেই, এরপরে বাম হাঁটুটা সোজা করে পাটা উপরে দিতে হবে। কি বলে স্যার? ব্যায়াম করে দিই, হাঁটুটা সোজা করে পাটা তোলা তোমার মনে হয় সকালে যে কোনো দুই বেলা দুই নম্বর একদম উপরে এখন পর্যন্ত এক্সরেতে বা রক্ত পরীক্ষা যেটা চাপ দিয়ে
ভোক্তার মুখটা উপর দিবে। কয়বার হলো? দুইবার। এই দামটা তুমি পাঁচবার দুইবার মনে রেখে না এইভাবে করতে পারো, আসলে বললে আমি করাই দিব। দুইবার পরে তুমি পেছনের আগামী দুই সপ্তাহ হালকা গরম শেখ, তীব্র শেখ করো যতটুকু আরাম লাগে, আর ডাকো দুই বেলা 10-15 মিনিট পরে মানে হালকা করে গরম শেখ করো, স্বাভাবিক হাঁটা চলা করো, স্বাভাবিক হাঁটা চলা করো। খেলাধুলা করা হয় না? না, খেলাধুলা তো করা হয় না, করা যাবে, ব্যথা কমে যাবে। দুই টিম একটু ঠিক আছে, আমি বলছি পড়ালেখার সময় সব সময় এইভাবে বসে পড়ো, মাঝে মাঝে কোমরটা একটু সোজা করে সামনে ধরো, তোমার কোমরে নিয়ম গুলো একটু মেনে চলো। এক নম্বর ও মানে বেশিরভাগ সময় ঝুঁকি থাকে, তুমি যখন স্কুলে অনেকক্ষণ বসে আছো, কিছু সময় পড়ে থাকবে, দেখো তোমার পেরে লাগবে অনেকক্ষণ বসে আছো, মাঝে মাঝে এটা সব সময় এটা করলে দরকার। সোমবার যখন বলবেন তখন দিব, বলবেন আমি খুবই সুন্দর
একটা করে দেবে প্রতি সপ্তাহে সোমবার যে কোনো সময় খেলেই হবে, খাওয়ার পরে চলুক পরে স্বাভাবিক যেহেতু খারাপ কিছু রিপোর্টে পাইব স্বাভাবিক রক্তের রিপোর্টও ভালো ঠিক আছে অসুখ থাকা লাভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া আমার ছেলের রিপোর্টটা ভালো এসেছে তারপরে ব্যথা একুশ দিন পরে আবার যেতে বললো আর ওষুধ দিচ্ছে আর কোমরে একটা বেল দিয়েছে আর ডাক্তার কি বলেছে আপনারা তো শুনতে পেয়েছেন ব্যথা হচ্ছে তাই ব্যায়াম দিয়ে দিল ব্যায়াম করতে হবে আর ওষুধ ঠিকমতো খেতে বলেছে আর দুধ আর ডিমটা রেগুলার খেতে বলেছে আর ব্যায়ামটা ভালো মতো করতে বলেছে আর আধা এমনি রোদে ছাদে নিয়ে বসাতে বলেছে আধা ঘন্টা করে রোদ হইতে বলেছে ভিটামিন ডি এর অভাব হয়েছে বলেছে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ একুশ দিন পরে ডাক্তার যেতে বলেছে এখন আমরা ওষুধ নিব অনেক খুশি লাগছে কারণ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহ রোগ দিয়েছে ভালো করে দেয় ক্ষণে মনটা খারাপ হয় আবার ক্ষণে মনটা ভালো হয়ে যায় কারণ চিকিৎসা করাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে রিপোর্টটা তো ভালো এসেছে বাচ্চা মানুষ আপনারাও দোয়া করেছেন আপনাদের কাছে শুকরিয়া আর আল্লাহ তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমার ছেলের রিপোর্টটা ভালো এসেছে তারপরেও চিকিৎসা করাতে হবে ব্যায়াম করাতে হবে কারণ ও ব্যায়াম ট্যায়াম করতে পারে না হাঁটতে গেলে ব্যথা পায় এখন ডাক্তারের ট্রিটমেন্টে থাকলে ঠিক হয়ে যাবে আর যেভাবে ডাক্তার বলেছে এভাবে করে ছেলেকে রাখবো আর দুই বেলা চেক দিতে বলেছে পুরাটা শুনবেন আর আমি পুরাটা দেখায় দেখিয়েছি কেন আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকের বাচ্চা এরকম হাঁটাচলা করে না হাঁটাচলা করাতে হয় আমার ছেলেটা হাঁটাচলা বেশি করতে চায় না ও মাদ্রাসা যায় মাদ্রাসা থেকে এসে বসে থাকে ও ফুটবল খেলে না ক্রিকেট খেলে না এগুলা খেলাটা উচিত বাচ্চাদের আমার ছেলে করে না এটাই প্রবলেম হয়েছে দরকার ছিল কি করব এখন রোগ হয়েছে আল্লাহই ভালো করে দিবে এই দেখুন ভিটামিন ডি এর এই ওষুধটা দিয়েছে কিন্তু এটা প্রতিদিন না সপ্তাহে একটা করে খেতে বলেছে প্রতি সোমবার ছয়টা ওষুধ দিয়েছে দেড় মাস এটা খেতে বলেছে আর একুশ দিনের ওষুধ দিয়েছে এগুলা নিলাম তারপরে ভিউয়ার্স পাশে থেকে দেখুন বেল নিব ওষুধটা নেওয়ার পরে তো ভিউয়ার্স ওষুধটা নিলাম এখন বেলটা নিতে চলে আসলাম এই বেলটা একুশ দিন পড়তে বলেছে শুধু শোয়াটা বাদে
শুয়ে আর বাথরুম এভাবে করে বাঁধে সবসময় পরে থাকতে বলেছে, পিছনে টান টান হয়ে থাকবে। এটার মধ্যে কম দামি বেলও আছে, ভালো বেলও আছে। তো ওরা বললো কম দামিটা না নিয়ে এটা নেন, এটা বাচ্চার জন্য ভালো হবে, আর ওগুলা কম দামিটা শক্ত হয়ে থাকবে, ব্যথা পাবে। তাই ওরা সাজেস্ট করলো এটা নিতে, এটাই নিয়ে নিলাম। আসলেই ভালো দেখলাম, আমি এটা নিলাম। ছেলেগুলোও ভালো, ওরা বললো যে দুধটা ডিমটা ভালো মতো রেগুলার খাওয়াবেন। আমি বললাম হ্যাঁ, ডাক্তারও বলেছে ভিটামিন ডি এর অভাব, রোদে থাকতে বলেছে, তো এরকম এটা পরে থাকতে হবে। তো এটা নিলাম, 21 দিন পরতে বলেছে, তারপরে না হলে বলেছে যে যদি না কমে তাহলে এমআরআই করে দেখবে যে এটার মধ্যে ধরা পড়েনি অন্য কোনো সমস্যা আছে কি না। তা আপনারা দোয়া করবেন যাতে এর মধ্যেই ছেলেটা ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি মা হয়ে দোয়া তো করবই, আপনারা দোয়া করবেন। আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন। এই আসার সময় সন্ধ্যার পরে ফুচকা খাবে, ফুচকা খেয়ে বাসায় চলে গেলাম। তাহলে আজকের মতো বিদায়, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।